ইনকাম ট্যাক্স নিয়ে 10টি মিথকনসেপশন যেটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা যায় আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আমরা কনসালটেন্সি করতে গিয়ে দেখেছি বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মিথকনসেপশন ইনকাম ট্যাক্সকে নিয়ে দেখে থাকে। এবার এত পর্যন্ত ঠিক ছিল যে মিথকনসেপশন রয়েছে, কিন্তু তারা সেই মিথকনসেপশনকে ঠিক মনে করছে এবং তারাও দেখা যাচ্ছে যে বিভিন্ন লোককে সেই অনুযায়ী সাজেশন দিয়ে ফেলছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার তো ভুল হচ্ছেই এবং তার সামনের যে লোককে সে কোনো সাজেশন দিয়ে দিল তারও কিন্তু বহু ধরনের ভুল হয়ে গিয়ে থাকে এবং এর জন্য ভবিষ্যতে বহু সমস্যা কিন্তু এই দু ধরনের ব্যক্তিরই হয়ে থাকে। তা আজকে 10টি মিথকনসেপশন নিয়ে আলোচনা করব যেগুলো ম্যাক্সিমাম মানুষই করে থাকে। এক নম্বর, প্যান কার্ড থাকলেই কি ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে? বহু লোকেরই ধারণা আছে তাদের যখন কোনো একটি প্যান নম্বর হয়ে গেল তার ইনকাম ট্যাক্স ফাইল করা ম্যান্ডেটারি, কেননা সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সেই প্যান নম্বর পেয়ে থাকে। ইভেন আমার ক্যারিয়ারে আমি এরকম একজন ভদ্রলোককেও দেখেছিলাম যিনি কিনা একটি এনজিওর সাথে যুক্ত এবং তার নিজস্ব কোনো রোজগার নেই, কেননা সে এনজিওর জন্যই সারা দিন রাত কাজ করে থাকে। তারপরে ওই ভদ্রলোক যখন তার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার পর প্যান নম্বর পেয়ে গেলেন, উনি প্রায় আমায় ইনসিস্ট করা শুরু করলেন তার একটা ইনকাম ট্যাক্স ফাইল করে দেওয়ার জন্য। তাকে অনেক বারণ করা সত্ত্বেও উনি কিন্তু রাজি হলেন না এবং তিনি আমাকে বললেন যে ওনাকে একজন সাজেস্ট করেছেন, যেহেতু ওনার প্যান কার্ড করা আছে সুতরাং ওনার একটা ইনকাম ট্যাক্স ফাইল করে নেওয়া খুবই জরুরি। এক্ষেত্রে আমি বলবো, প্যান কার্ড থাকা মানে এই নয় যে তোমাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। তোমাকে তখনই ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন হবে যখন তোমার রোজগার ইনকাম ট্যাক্সের এক্সেমশন লিমিট ক্রস করে যাবে। এক্ষেত্রে এক্সেমশন লিমিট 60 বছরের নিচের ব্যক্তির জন্য 2.5 লাখ টাকা থাকে, 60 বছর থেকে 80 বছরের মধ্যে কোনো ব্যক্তির এক্সেমশন লিমিট 3 লাখ টাকা হয়ে থাকে এবং 80 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির এক্সেমশন লিমিট 5 লাখ টাকা হয়ে থাকে। ডিটেলে জানতে গেলে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। ইনকাম 5 লাখের মধ্যে থাকলে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, এটা একটা কমন মিসকনসেপশন ম্যাক্সিমাম মানুষের মধ্যেই থেকে থাকে। কারো বয়স যদি 60 বছরের নিচে হয় এবং তার ইনকাম 2.5 লাখের উপরে গেলে তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। 5 লাখের কথা তবু আসে কেন, তার একটা বড় কারণ, কারো রোজগার যদি 5 লাখের মধ্যে হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাকে 12,500 টাকা পর্যন্ত আন্ডার সেকশন 87 এতে একটা ট্যাক্স রিবেট দিয়ে থাকে। এর জন্য দেখা যায় কারো ইনকাম যদি 5 লাখের মধ্যে হয় সেক্ষেত্রে তার কিন্তু কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। তার জন্য ম্যাক্সিমাম লোকের একটা মিসকনসেপশন তৈরি হয়ে গেছে, ইনকাম 5 লাখের মধ্যে হলে কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না। কিন্তু আবার বলছি, এটা একটা বড় ভুল। ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে যায় তাহলে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, হতে পারে তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হলো না। 3 নম্বর, বহু লোকেরই ধারণা আছে সেভিংস ব্যাংক থেকে যে আমরা ইন্টারেস্ট আর্ন করি সেটি ট্যাক্সেবল নয়। কিন্তু এটি খুবই ভুল ধারণা। যে কোনো ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্সে আমাদের ইনকামের সাথে যোগ হবে এবং সেটি কিন্তু ট্যাক্সেবল হবে। তবে হ্যাঁ, সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট আন্ডার সেকশন 80TTA-তে 10,000 টাকা পর্যন্ত কিন্তু আমরা ছাড় পেতে পারি, আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আন্ডার সেকশন 80TTB-তে 50,000 টাকা পর্যন্ত যে কোনো ধরনের ইন্টারেস্ট ছাড় হতে পারে। 4 নম্বর, ইনকাম ট্যাক্স ডিডাকশান। ইনকাম ট্যাক্স ডিডাকশানের ক্ষেত্রে বহু লোককেই যখন বলা হয় তাদের মাথায় একটা জিনিসই আসে, ট্যাক্স সেভিং সেফটি অথবা লাইফ ইন্স্যুরেন্স পলিসি। তাদের ধারণা থাকে এর বাইরে কোনো জিনিসে ইনভেস্ট করলে ট্যাক্সের ডিডাকশান পাওয়া যায় না। এটাও একটা বড় ভুল ধারণা। বহু জিনিস আছে যেখানে আমরা ইনভেস্ট করে আমরা ট্যাক্সের ডিডাকশান নিতে পারি, যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, NSC, ELSS, এই ধরনের বহু জিনিস আছে যেখানে কিনা আমরা ইনভেস্ট করে 80C সেকশনে ডিডাকশান নিতে পারি। এছাড়া কারো সন্তানের জন্য যদি স্কুল টিউশন ফিস জমা দেয় সেটার উপরও কিন্তু ট্যাক্স ডিডাকশান পাওয়া যায়। হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট পেমেন্টের উপরও কিন্তু 80C সেকশনে ট্যাক্স ডিডাকশান পাওয়া যায়। ট্যাক্স ডিডাকশান নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবার 5 নম্বরে আসছে TDS। কারো কারো এরকম মিসকনসেপশন আছে যে তার ইনকাম থেকে যেহেতু TDS কেটে নিয়েছে সেহেতু তার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, তার ট্যাক্স পেমেন্ট অলরেডি করা আছে। এটাও কিন্তু একটা ভুল ধারণা, কেননা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে
2.5 লাখের উপর ইনকাম গেলেই কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে সেটি শো করাতে হবে। হতে পারে তার ইনকাম থেকে যতটা ইনকাম ট্যাক্স জমা দেওয়ার কথা সেটা TDS মারফত জমা দেওয়া আছে, আবার এরকমও কিন্তু হতে পারে যে তার যতটা পরিমাণ TDS কাটার কথা তার থেকে বেশি পরিমাণে তার এমপ্লয়ি কেটে নিয়েছে, সুতরাং সে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পয়সা আরও ফেরত পাবে। দুটো সিচুয়েশনেই কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাতে হবে যে আমাদের ট্যাক্স পেমেন্ট পুরোপুরি ঠিক আছে, নাকি আমার ট্যাক্স পেমেন্ট বেশি করা হয়েছে, নাকি আমার ট্যাক্স পেমেন্ট কম করা হয়েছে। 6 নম্বর, TDS ইজ ইকুয়াল টু রিফান্ড। অনেকেরই একটা মিসকনসেপশন থাকে, তার ইনকামের উপর যদি কোনো ধরনের কোনো TDS কাটা হয়ে থাকে তাহলে সেটি সে রিফান্ড পাবে। এটি কিন্তু সবসময়ের জন্য সত্যি হয় না। অনেক সময় দেখা যায় যে তার যে পরিমাণ TDS কাটা হয়েছে সেটি তার যে পরিমাণ ট্যাক্স হওয়া উচিত তার থেকে অনেক বেশি, সেক্ষেত্রে সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্যালেন্স অ্যামাউন্ট ফেরত পায়। কিন্তু তার TDS যদি তার ট্যাক্সের পরিমাণের সাথে সমান হয় অথবা কম হয় তাহলে কিন্তু সে কোনো টাকাই ফেরত পাবে না। কিন্তু অনেকের মিসকনসেপশন থাকে TDS কাটা হলেই বোধহয় সেই টাকা সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ফেরত পাবে। 7 নম্বরে, গিফট ট্যাক্স। অনেকেরই একটা মিসকনসেপশন থাকে যে সে যদি কোনো গিফট পেয়ে থাকে সেটি ইনকাম ট্যাক্সে পুরোপুরি এক্সেম্পটেড, কিন্তু এটা সবসময়ের জন্য সত্যি নয়। কেউ যদি 50,000 টাকা ভ্যালুর উপর যে কোনো ধরনের গিফট পেলেই কিন্তু তাকে গিফট ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে কিছু ছাড় আমরা অবশ্যই পেয়ে থাকি, যেরকম হাজব্যান্ড যদি ওয়াইফকে কোনো গিফট দেয় অথবা ওয়াইফ যদি হাজব্যান্ডকে কোনো গিফট দেয় তাহলে সেটি ছাড় পাওয়া যায়। এছাড়াও সন্তান যদি তার পেরেন্টসকে কোনো গিফট দেয় অথবা পেরেন্টস যদি সন্তানকে কোনো গিফট দেয় সেটিও ছাড় পাওয়া যায়। এছাড়া বিয়ের দিনে যদি কোনো গিফট কেউ পেয়ে থাকে সেক্ষেত্রেও ছাড় পাওয়া যায়। বোন ভাইকে অথবা ভাই বোনকে যদি কোনো গিফট দিয়ে থাকে সেক্ষেত্রেও ছাড় পাওয়া যায়। এছাড়া বংশানুক্রমিকভাবে সে যদি কোনো পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে সেটাও কিন্তু পুরোপুরি এক্সেম্পটেড। এই ধরনের কিছু এক্সেপশন ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যে কোনো ধরনের গিফটই ট্যাক্সেবল হয়ে থাকে। 8 নম্বরে হলো ডোনেশন। ডোনেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকের যে ভুলটা হয়ে থাকে, ম্যাক্সিমাম লোকই মনে করে যে পরিমাণ ডোনেশন তারা করেছে সে পরিমাণ টাকাই সে ট্যাক্স এক্সেমশন পেয়ে থাকবে, কিন্তু সেটি সবসময়ের জন্য ঘটে না। কেননা ডোনেশনের ক্ষেত্রে আমরা 80G সেকশনে ছাড় পেতে পারি, এবং সেক্ষেত্রে দু ধরনের স্ল্যাব দেখা যায়, একটা 100% ডিডাকশনের স্ল্যাব আর 2 নম্বর হলো 50% ডিডাকশনের স্ল্যাব। এক্ষেত্রে আমরা দেখতে পাই গভর্নমেন্টকে যে ডোনেশন আমরা করতে পারি, যেমন ন্যাশনাল ডিফেন্স ফান্ড, PM ন্যাশনাল রিলিফ ফান্ড, এই ধরনের যে ফান্ড আছে সেখানে কোনো ডোনেশন করলে আমরা 100% ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারি। কিন্তু বিভিন্ন ধরনের চ্যারিটেবল ইনস্টিটিউট আছে যাদেরকে কোনো ডোনেশন আমরা করলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেই ডোনেশন অ্যামাউন্টের উপর 50% ডিডাকশন আমরা ক্লেম করতে পারি। 9 নম্বর হলো হাউস বিল্ডিং লোন। এক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের যে মিসকনসেপশন থাকে যে হাউস বিল্ডিং লোনের উপর যে আমরা EMI পেমেন্ট করছি সেটি প্রথম বাড়ির ক্ষেত্রেই আমরা পাবো, সেকেন্ড বাড়ির ক্ষেত্রে এই ডিডাকশন কিন্তু আমরা পাবো না। এটিও একটা কিন্তু খুব ভুল ধারণা। সেকেন্ড বাড়ির ক্ষেত্রেও আমরা যদি কোনো লোনের EMI পেমেন্ট করি তার ইন্টারেস্ট এবং প্রিন্সিপালের উপর কিন্তু আমরা ছাড় পাবো। এক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখতে হবে, দুটো লোন মিলিয়ে আমরা যে পরিমাণ ছাড় নিচ্ছি সেটা কিন্তু ম্যাক্সিমাম এক্সেমশন লিমিট ক্রস করতে পারবে না। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা 80C সেকশনে ছাড় পাই, আর 80C সেকশনের ম্যাক্সিমাম ডিডাকশন লিমিট 1.5 লাখ টাকা আছে। এক্ষেত্রে যদি আমরা দেখি দুটো হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল মিলিয়ে আমার টোটাল 1,80,000 টাকা পেমেন্ট হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ম্যাক্সিমাম 1.5 লাখ টাকাই ছাড় পেতে পারবো। আর 10 নম্বর এবং খুব ইম্পর্টেন্ট, কেননা ম্যাক্সিমাম লোকই এই ভুলটা করে থাকে তাদের রিটায়ারমেন্টের পর। বহু লোকই মনে করে রিটায়ারমেন্টের পরে তাদের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, কিন্তু এটি একেবারে ভ্রান্ত ধারণা। অনেকেই আছে যারা তাদের রিটায়ারমেন্টের পর কোনো পেনশন পেয়ে থাকে, এছাড়া ব্যাংক থেকে কোনো ইন্টারেস্ট পেয়ে থাকে, এছাড়া তার যদি কোনো ইনভেস্টমেন্ট করা থাকে সেগুলো বেচেও সে কোনো রোজগার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে তার টোটাল যে ইনকাম হচ্ছে সেটা যদি তার বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে যায় তাহলে কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। একজন রিটায়ার পার্সনের ক্ষেত্রে তার বয়স যদি 60 থেকে 80 বছরের মধ্যে হয় তাহলে 3 লাখের উপরে তার ইনকাম গেলেই তাহলে কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। সেক্ষেত্রে সে রিটায়ার হোক বা না হোক সেটা কিন্তু কোনো এফেক্ট পড়বে না। এই ধরনের কিছু ভুল ধারণা মানুষের মধ্যে ন্যাচারালি ফলো করা যায়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাতে এই ধরনের ভুল তোমাদের না হয়ে থাকে। এবং তোমাদের বন্ধুবান্ধব কারোর যদি এই ধরনের ধারণা থাকে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের কন্টেন্ট যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।